বন্ধুরা, মিঠুর রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ ঝিঙের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি আজকে যেভাবে এই রেসিপিটি করবো, আপনারা বাড়িতে একবার হলেও করবেন। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙে গুলো কেটে নেব। ঝিঙে গুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আদা বেটে নেব। অল্প অল্প জল দিয়ে বেটে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, কেটে রাখা ঝিঙে গুলো দিয়ে দেব, ভেজে নেব। আমি 3 মিনিট ভেজে নিয়েছি। বন্ধুরা, রাতের বেলায় আমি কাঁচা ছোলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি, ভেজে নেব। কাঁচা লঙ্কা আদা বাটা, লঙ্কার মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটা কষে নেব।
মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব। বন্ধুরা ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি নিরামিষ ঝিঙের হয়ে গেছে, নাপে নেব। বন্ধুরা আমাদের আজকের সম্পূর্ণ নিরামিষ ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।